কারণডফরে আমাদের আমার নবীর দরবারে ডাক নিয়ে বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার দরবারে জানতে চাই গো নবী আদম আলাইহিস সালামের আরো আজমত আরো রহস্য আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে আপনি বলুন আমার নবীজি ডাক দিয়ে বলছে ওয়াকুদাতাহু মিন তুরাবিল বাবেল আদম আলাইহিস সালামের পিঠের ভিতরে আমার আল্লাহ যে হাড়ি গোলা বানিয়েছে মাংস গোলা বানিয়েছে পৃথিবীর জমিনে দেখবেন বাবা 20 কেজি ওজন নিতে পারে না 40 কেজি নিতে পারে না কোনো ভাবে যদি পিঠের দিকে টান দেয়া পিঠের ভিতরে তৈলা ফলায় নিবার মতো আমার আল্লাহ ব্যবস্থা করে দেয় কথা কইতেইব আমার নবীজি ডাক দিয়ে বলে বাবেল শহরের মাটি দ্বারা আদম আলাইহিস সালামের পিঠ মুবারক আমার আল্লাহ বানিয়ে দিয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আরো জানতে চাই ইয়া রাসূলুল্লাহ আপনার জবান মুবারক দ্বারা আরো বলেন আমার নবীজি বলতেছে ওয়া যাহরাহু মিন তুরাবিল ইরাক আমার নবীজি ডাক দিয়ে বলে হাড্ডির মাসকে মধ্যখানে মধ্যে মধ্যে আমার আল্লাহ আদম আলাইহিস সালামের জোড়া লাগিয়ে দিয়েছে এ আব্দুল্লাহ ইবনে আব্বাস জাইনা রাইখো রে হাড্ডির ফাঁকে ফাঁকে জোড়া গোলা ইরাকের মাটি দ্বারা বানাইছে সুবহানাল্লাহ এ আমার বন্ধুরা বাবারা একটু খবির খেয়াল করতে হবে আমাদের দেহের ভিতরে অন্তর আছে নি কথা কোন আমাদের দেহের ভিতরে আমার আল্লাহ আরবিতে আমার আল্লাহ বলে কলব দিয়ে দিছে বাংলা হলো অন্তর হৃদয় হৃৎপিণ্ড হাড় ঠিক কিনা কর না আমার নবীজি নূরানি জবান দিয়া বলে ওয়াল কালবাহু কলব আল্লাহু আকবার ওয়া কালবাহু মিন তুরাবিল ফিরদাউস আমার নবীজি বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস মানুষ সাধারণ নয় মানুষের দেহের ভিতরে আমার আল্লাহ একটা অন্তর দিয়েছে কলব দিয়েছে হৃদয় দিয়েছে হাড় দিয়েছে হৃৎপিণ্ড দিয়েছে আমার আল্লাহ আদম আলাইহিস সালামের যে কলব অন্তর জান্নাতুল ফিরদাউসের মাটি দ্বারা বানাইছে সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাইখা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো নবী গো নবী গো প্রথম বললেন জান্নাতের মাটি দ্বারা আদম আলাইহিস সালামের গাল মুবারক বানাইছে কারণটা বলেন সুবহানাল্লাহ আমার নবীজি ডাক দিয়ে বলে সাহাবী রে আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি যাই না রাখো এই চেহারার ভিতরে আমার আল্লাহ কি দিবে আমার আল্লাহ পৃথিবীর জীবনে পৃথিবীর জমিনের ভিতরে প্রত্যেক নবীদের উপরে একটা শরীয়ত একটা একটা করে আমার আল্লাহর হুকুম জারি করে দিয়েছে আমি নবী কামলিওয়ালার উপরে উম্মতে মুহাম্মদের কাছে পাঁচ ওয়াক্ত নামাজ আমার আল্লাহ ফরজ করে দিয়েছে এবং এক বছরের ভিতরে 30টা রমজানের রোজা আমার আল্লাহ আমার উম্মতে মুহাম্মদের উপরে ফরজ করে দিয়েছে যদি টাকা থাকে তৌফিক থাকে হজটা আমার আল্লাহ আমার উম্মতের উপরে ফরজ করে দিয়েছে পাঁচ নম্বরে আমার আল্লাহ পাঁচ নম্বরে 100 টাকার ভিতরে আর এই টাকা যাকাত দিবার জন্য আমার উম্মতে মুহাম্মদের উপরে ফরজ করে দিয়েছে এই যে রমজানের যে রোজাগুলা 30টা রমজানের রোজা আমার উম্মতে মুহাম্মদই রাখবে এবং পাঁচ ওয়াক্ত নামাজটা দিয়ে সে তেলাওয়াত করবে সুন্দর করে কোরআন তেলাওয়াত করে করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে এবং যাকাতটা যখন দেবে হজটা যখন করবে এই এবং কলিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পাঁচটা ব্যানারের নূর মুবারক আমার আল্লাহ মানুষের চেহারার ভিতরে দান করবে কই এই যে গাল্লা আছে না কিয়ামতের ময়দানে কপাল্লা গাল্লা নাকটা তুতাডা ফোরাডা মুখ যারা এই আল্লাহর পুরা বিধানটা মানবে হাশরের ময়দানে তার তাদের চেহারা দেখে পূর্ণিমার আলোর মতো লাইট বাহির হবে আর এই অন্তরের ভিতরে আমার আল্লাহ এই যে অন্তর আমাদের অন্তরটা জান্নাতুল ফিরদাউসের মাটি দ্বারা বানাইছে চিল্লায় বলতে হবে আল্লাহু আকবার জান্নাতের মাটি আমাদের ভিতরে আছে কি নাই আমরার যে গালদা আছে গালদা হলো জান্নাতের মাটি দ্বারা আল্লাহু আকবার জোরে জোরে সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথে থাকুন ধন্যবাদ